বিশ্বকাপ শুরুর আগে কাতারে খেলা দেখতে আসা নিয়ে সমর্থকদের মনে ছিল নানা সংশয়, কিন্তু কাতারে আসার পর অনেকেরই এ ধারণা পরিবর্তন হয়ে গেছে। কাতার প্রশাসনও সমর্থকদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে। মরুর বুকের প্রথম বিশ্বকাপের নিরাপত্তায় শুরু থেকেই কাজ করে আসছে ইউএস, ইতালি, ফ্রান্স, পাকিস্তান এবং তুরস্কের সামরিক বাহিনী সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আসরের ফাইনালকে সামনে রেখে এবার আকাশপথে নিরাপত্তার জন্য কাজ করবে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের 8টি জেট বিমান। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিমানগুলো নিরাপত্তার কাজে নেমে যাবে। এই বিমানগুলো 12 স্কোয়াড্রনের অংশ, যা যৌথভাবে 2018 সালে কিনেছিল ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স এবং কাতারের এমিরি এয়ারফোর্স। পরে সেগুলোকে প্রশিক্ষণের জন্য রাখা হয় দুখান এয়ারবেসে।